নমস্কার বন্ধুরা কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা রাজ্যে আরবিইউ ইউ অর্থাৎ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অনেকগুলি শূন্যপদে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এবং পুরুষ মহিলা উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে আপনাদের অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় কিছু পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় কিন্তু কিছু পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখেন আপনাদের কোন কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতা লাগছে সীমা কী চা হচ্ছে বেতন কত দেওয়া হবে আবেদন করার শেষ তারিখ কবে আবেদন করবেন কোন ওয়েবসাইটের মাধ্যমে এছাড়া আবেদন ফি কত সমস্ত ইনফরমেশান জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো আসুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলব চাকরি সংক্রান্ত প্রতিনিয়ত লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশানটিকে অন করে রাখবেন তো বন্ধুরা অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন অফিশিয়াল বিজ্ঞপ্তি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ফিফটি সিক্স এ বি টি রোড কলকাতা সেভেন ডবল জিরো জিরো ফাইভ জিরো এখানে দেখুন রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার দেওয়া রয়েছে এবং সেই সঙ্গে দেখুন ডেট রয়েছে বারো দুই দু হাজার কুড়ি তো এখানে কিন্তু বেশ কিছু নন টিচিং পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে ক্লার্ক থেকে শুরু করে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি পোস্ট কিন্তু এখানে রয়েছে তো প্রথমে রয়েছে গ্রেড এতে রয়েছে দেখুন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এটি কিন্তু ক্লার্ক পোস্ট এবং এই পোস্টে মোট ঊনপঞ্চাশটি ভ্যাকান্সি রয়েছে যার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য সাতাশটি এসসি ক্যাটাগরির জন্য দশটি এসটির জন্য তিনটি এবং ওবিসি এর জন্য ছটি এবং ওবিসি বির জন্য কিন্তু তিনটি শূন্যপদ রয়েছে এর সঙ্গে দেখুন গ্রেড টু গ্রেড টু পোস্টে কিন্তু গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু অনেকগুলি গ্রুপ ডি পোস্ট রয়েছে তো এখানে গ্রুপ ডি পোস্টগুলোর মধ্যে প্রথমে রয়েছে এক নম্বরে জুনিয়র অ্যাটেন্ডেন্ট পোস্ট এই পোস্টে মোট সাতাশটি শূন্যপদ রয়েছে যার মধ্যে আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরির জন্য পনেরোটি শূন্যপদ রয়েছে এবং এসসির জন্য ছটি এবং এসটির জন্য একটি এবং ওবিসি এর জন্য দুটি এবং ওবিসি বি বির জন্য তিনটি শূন্যপদ রয়েছে এরপর দেখুন দুই নাম্বার রয়েছে জুনিয়র গার্ড এই পোস্টে মোট এগারোটি শূন্যপদ রয়েছে যার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য চারটি এসসির জন্য দুটি এসটির জন্য একটি ওবিসি এর জন্য তিনটি এবং ওবিসি বির জন্য একটি শূন্যপদ রয়েছে এরপর দেখুন তিন নাম্বার রয়েছে জুনিয়র সিকিউরিটি নায়ক এই পোস্টে মোট তিনটি সুনোপদ রয়েছে যার মধ্যে আনরিজার্ভের জন্য দুটি এবং এসির জন্য একটি শুনপাদ রয়েছে এরপর চার নম্বর পোস্ট রয়েছে জুনিয়র ফরাস এই পোস্টে মোট দশটি শূন্যপদ রয়েছে যার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য ছটি এসির জন্য একটি এসটির জন্য একটি ওবিসি এর জন্য একটি এবং ওবিসি বি জন্য একটি সুনপদ রয়েছে এরপর দেখুন পাঁচ নম্বর পোস্ট রয়েছে জুনিয়ার সুইপার এই পোস্টে মোট বারোটি শূন্যপদ রয়েছে যার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য সাতটি এসির জন্য তিনটি এছাড়া ওবিসি এর জন্য একটি এবং ওবিসি বির জন্য একটি শূন্যপদ রয়েছে এরপর ছয় নাম্বার রয়েছে প্লাম্বার হেল্পার এই পোস্টে একটিমাত্র শূন্যপদ রয়েছে এবং একটি শূন্যপদ এসি ক্যাটাগরির জন্য এরপর দেখুন সাত নাম্বার রয়েছে জুনিয়র ড্রাইভার এই পোস্টে মোট একটি শূন্যপদ রয়েছে এবং একটি শূন্যপদ কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এরপর আট নাম্বার পোস্ট রয়েছে লিফটম্যান এই পোস্টে একটিমাত্র শূন্যপদ রয়েছে একটি শূন্যপদ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এরপর নয় নাম্বার রয়েছে জুনিয়র ইলেকট্রিশিয়ান জুনিয়র ইলেকট্রিশিয়ান পোস্টে একটি সুনুপাত রয়েছে একটি সুনুপাত আনরিজার্ভ হিসাব ক্যাটাগরির জন্য তো এই সমস্ত গ্রুপ ডি পোস্টগুলো মিলিয়ে মোট এখানে সাতষট্টি সুনুপাত কিন্তু রয়েছে তো এখানে গ্রুপ ডি পোস্টে সাতষট্টি এবং সেই সঙ্গে ক্লার্ক পোস্টে উনপঞ্চাশটি সুনোপাত রয়েছে তো এখানে মোট হিসাব করলে কিন্তু একশো ষোলোটি রয়েছে তো রাজ্যের কোনো বিশ্ববিদ্যালয় একসঙ্গে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট মিলিয়ে এতগুলো সুনুপাতের নিয়োগ কিন্তু খুব কমই দেখা যায় তো এখন আমরা দেখে নেব কোন কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং সেই সঙ্গে বেতন কত দেওয়া হবে তো এখানে প্রথমেই দেখুন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পোস্টে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মিনিমাম প্রি ইউনিভার্সিটি অর হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং সেই সঙ্গে দেখুন এখানে বেতন দেওয়া হবে এই পোস্টে সাত হাজার দুশো থেকে পঁচিশ হাজার চারশো টাকা কিন্তু বেতন দেওয়া হবে এবং সেই সঙ্গে বলা হচ্ছে গ্রেড পে তেত্রিশশো টাকা এরপর দেখুন গ্রুপ ডি পোস্টগুলোর মধ্যে প্রথমে পাঁচটি পোস্ট রয়েছে জুনিয়র অ্যাটেন্ডেন্ট জুনিয়র গার্ড জুনিয়র সিকিউরিটি নায়ক জুনিয়র ফরাস এবং জুনিয়র সুইপার এই পাঁচটি পোস্টে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মিনিমাম এইট পাস এবং এইট পাসের ওপরে যদি আপনার যোগ্যতা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর দেখুন বেতন এই পোস্টগুলোর জন্য বেতন দেওয়া হবে পাঁচ হাজার চারশো থেকে আঠেরো হাজার ছশো টাকা কিন্তু বেতন দেওয়া হবে এবং সেই সঙ্গে গ্রেড পে দেওয়া হচ্ছে আঠেরোশো টাকা এরপর দেখুন ছয় নম্বর পোস্ট রয়েছে প্লাম্বার হেলপার এই পোস্টের যোগ্যতা বলা হচ্ছে মিনিমাম এইট পাস করতে হবে এবং সেই সঙ্গে বলা হচ্ছে প্লাম্বার হেল্পারের প্রফেসিয়েন্সি সার্টিফিকেট থাকতে হবে এরপর দেখুন বেতন এই পোস্টে বেতন দেওয়া হবে আগের পোস্টের মতো সেম পাঁচ হাজার চারশো থেকে আঠেরো হাজার ছশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং গ্রেড পে আঠেরোশো টাকা এরপর দেখুন নেক্সট পোস্ট রয়েছে জুনিয়র ড্রাইভার এই পোস্টে মিনিমাম এইট পাস যোগ্যতা লাগবে এবং সেই সঙ্গে ভারী অথবা হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে এরপর কিন্তু বেতন দেখুন এই পোস্টে বেতন কিন্তু সেম রয়েছে শুধুমাত্র গ্রেড পে চেঞ্জ হয়েছে গ্রেড পে দেওয়া হবে উনতিরিশশো টাকা এরপর আট নাম্বার পোস্ট ম্যান এই পোস্টের যোগ্যতা বলা হচ্ছে মিনিমাম এইট পাস করতে হবে এবং সেই সঙ্গে ম্যানের প্রফেসেন্সি সার্টিফিকেট আপনার থাকতে হবে এরপর দেখুন বেতন এই পোস্টে বেতন দেওয়া হবে পাঁচ হাজার চারশো থেকে আঠেরো হাজার ছশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং গ্রেড পে একুশশো টাকা এরপর দেখুন নয় নাম্বার পোস্ট জুনিয়র ইলেকট্রিশিয়ান জুনিয়র ইলেকট্রিশিয়ান পোস্টে মিনিমাম এইট পাস করতে হবে এবং সেই সঙ্গে ইলেকট্রিশিয়ানের প্রফেসিন্সি সার্টিফিকেট থাকতে হবে এবং সেই সঙ্গে দেখুন বেতন দেওয়া হচ্ছে এই পোস্টে পাঁচ হাজার চারশো থেকে আঠেরো হাজার ছশো টাকা পর্যন্ত বেতন এবং গ্রেড পে উনত্রিশশো টাকা এরপর দেখুন এখানে আপনারা এই সমস্ত পোস্টের জন্য আবেদন করবেন কীভাবে তো এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এই দুটি ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন ডিব ডাব্লিউ ডট ডট এসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অথবা টিব্লুডাব্লিউ ডট আর রিক্রুটমেন্ট ডট নেট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন কিন্তু পনেরোই ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে ছয় মার্চ দু এবং বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে এরপর দেখুন এখানে আপনাদের অনলাইনে আবেদন ফি দিতে হবে এবং আবেদন ফি আমাদের শেষ তারিখ বলা হচ্ছে ছয় মার্চ দু কুড়ি এবং সেই সঙ্গে দেখুন বয়স সীমা বলা হচ্ছে এক এক দু হাজার কুড়ি এই তারিখ অনুযায়ী আপনাদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে এবং রাজ্যের এস এবং পিডাব্লিউডির প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবেন এবং ওবিসি প্রার্থীরা কিন্তু তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবেন এরপর দেখুন আবেদন ফি এখানে আবেদন ফি বলা হচ্ছে প্রথমে দেখুন গ্রেড ওয়ানের মধ্যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির জন্য পাঁচশো টাকা আবেদন ফি নেওয়া হচ্ছে এছাড়া এস এবং পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য আড়াইশো টাকা আবেদন ফি নেওয়া হচ্ছে এর সঙ্গে দেখুন গ্রুপ ডি পোস্টে রয়েছে গ্রুপ ডি পোস্টে বলা হচ্ছে জেনারেল এবং ও বিসি ক্যাটাগরির জন্য চারশো টাকা আবেদন ফি নেওয়া হচ্ছে এছাড়া এস সি এস টি এবং পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য দুশো টাকা আবেদন ফি নেওয়া হচ্ছে তো এখানে আপনারা একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের আবেদন ফি কত লাগবে দেখুন তো এখানে বলা হচ্ছে গ্রেড টুর মধ্যে নটি পোস্ট রয়েছে তো নটির মধ্যে যতগুলো ইচ্ছা ততগুলো পোস্টের জন্য আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ও এবং জেনারেল ক্যাটাগরির জন্য চারশো টাকা আবেদন ফি লাগবে এবং নটার মধ্যে আপনার যতগুলো ইচ্ছা ততগুলো পোস্টের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং সেই সঙ্গে এস এবং পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য দুশো টাকা আবেদন ফি নেওয়া হচ্ছে এছাড়া বলা হচ্ছে বোথ গ্রেড ওয়ান এবং গ্রেড টু তো সমস্ত পোস্টের জন্য যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের বলা হচ্ছে নশো টাকা আবেদন ফি জেনারেল এবং ও ক্যাটাগরির জন্য এবং এস এবং পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য সাড়ে চারশো টাকা আবেদন ফি নেওয়া হচ্ছে তো এই সমস্ত পোস্টের মধ্যে কিন্তু আপনি যতগুলো ইচ্ছা ততগুলো পোস্টের জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার নশো টাকা আবেদন ফি নেওয়া হচ্ছে জেনারেল এবং ও বিসি ক্যাটাগরির জন্য এবং বাকি এসি এবং পিডব্লিউডি ক্যাটাগরির জন্য সাড়ে চারশো টাকা আবেদন ফি নেওয়া হচ্ছে এরপর দেখুন প্রার্থীভাচাই পদ্ধতি এখানে প্রার্থীভাচাই করা হবে সমস্ত পোস্টের জন্যই লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে লিখিত পরীক্ষা হবে মোট সত্তর নম্বরে এবং ইন্টারভিউ থাকছে তিরিশ নম্বরে তো এখানে লিখিত পরীক্ষা হবে এমসিকিউ টাইপের প্রশ্ন এবং যেখানে বলা হচ্ছে পরীক্ষায় সময় থাকছে দেড় ঘন্টা এবং পরীক্ষায় কিন্তু রকম নেগেটিভ মার্কিং থাকবে না এর সঙ্গে দেখুন এখানে বলা হচ্ছে আপনাদের পরীক্ষায় লিখিত পরীক্ষায় কোয়ালিফাইং মার্ক বলা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য পঞ্চাশ পার্সেন্ট এবং এসিএসটি এবং ওবিসি এছাড়া পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কস কিন্তু কোয়ালিফাইং মার্কস বলা হচ্ছে এরপর দেখুন লিখিত পরীক্ষার সিলেবাস যেখানে বলা হচ্ছে গ্রেড ওয়ান পোস্ট অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে প্রশ্ন থাকবে এই সমস্ত টপিকে জেনারেল নলেজ টেস্ট অফ রিজনিং জেনারেল প্রফিসিয়েন্সি ইন ইংলিশ ম্যাথামেটিক্স টেন স্ট্যান্ডার্ড এবং সেই সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ এবং সেই সঙ্গে দেখুন গ্রুপ ডি পোস্টে প্রশ্ন হবে জেনারেল নলেজ টেস্ট অফ রিজনিং বেসিক নলেজ ইন ইংলিশ এবং বেসিক ম্যাথামেটিক্স এইট স্ট্যান্ডার্ড এরপর দেখুন এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা কীভাবে ডাউনলোড করবেন তো আপনাকে প্রথমে চলে আসতে হবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট আরবি ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটে একদম নিচের দিকে দেখুন একাধিক অপশান রয়েছে নোটিসেস রিক্রুটমেন্টস টেন্ডার্স একাধিক অপশান রয়েছে এখানে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি অপশান দেবে শো অল বলে এর ওপর ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ ওপেন হবে এরকম এখানে দেখবেন লেখা রয়েছে রিক্রুটমেন্ট নোটিসেস এখানে প্রথম লিঙ্কে ক্লিক করলে এই লিংকে ক্লিক করলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এবং সেই সঙ্গে দ্বিতীয় লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনি ডাউনলোড করতে পারবেন